Hello, my dear flowers. How are you all doing? Hope all of you are having a great week. So, my dear flowers, do you know that what we are going to talk about today? Today we are going to talk about railway station. আজকে আমরা রেলওয়ে স্টেশন নিয়ে কথা বলবো। আচ্ছা ফ্লাওয়ার্স, রেলওয়ে স্টেশনে গেলে আমরা কি দেখতে পাই? ট্রেন দেখতে পাই, রাইট? ইয়েস, ট্রেনে করে তো আমরা ঘুরতে যাই বা এক জায়গা থেকে আরেক জায়গায় খুব কম সময় চলে যেতে পারি, তাই তো? আজকে আমরা সেই রেলওয়ে স্টেশন নিয়ে কথা বলবো আর জানবো যে রেলওয়ে স্টেশনে গেলে আমরা কি কি দেখতে পাই। ওকে, তার জন্য ইয়েলো বুকটা আনতে হবে। এই দেখো তোমাদের ইয়েলো বুক, এই বুকটা নিয়ে সবাই রেডি হয়ে যাও। ওকে, আচ্ছা সো ফ্লাওয়ার্স, এখন চলো পেজ ওপেন করে ফেলি। এখন এই বুকের পেজ নাম্বার 3535 ওপেন করে ফেলো। উইচ নাম্বার ইজ দিস? 3535। ভেরি গুড, না? ওপেন করে ফেলো। দেখো তো পেজটায় কী দেখতে পাচ্ছ? এই দেখো, আর দ্য রেলওয়ে স্টেশন, দেখেছো? একটা স্টেশন দেখতে পাচ্ছি আমরা, রাইট? আর দেখো কত কিছু রয়েছে, কত প্যাসেঞ্জার্স রয়েছে, ট্রেন রয়েছে একটা, আরও অনেক কিছু রয়েছে। তাহলে ফ্লাওয়ার্স চলো আমরা আজকে জেনে নিই যে রেলওয়ে স্টেশনে গেলে আমরা কী কী দেখতে পাই। বাট তার আগে ফ্লাওয়ার্স, আমি তোমাদের কিছু কোয়েশ্চেন্স করবো, ঠিক আছে? দেখি তো তোমরা অ্যান্সার করতে পারো কি না আমাকে, মন দিয়ে শোনো। ফার্স্ট কোয়েশ্চেনটা হলো, ফ্রম ওয়ার ডু উই ক্যাচ দ্য বাস? আমরা বাস কোথা থেকে ধরতে পারি, মানে কোথায় গেলে আমরা বাসে উঠতে পারি? বাস স্ট্যান্ডে, রাইট? ভেরি গুড, তোমাদের কি সব কিছু মনে রয়েছে? আচ্ছা, তাহলে বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরতে পারি, রাইট? আচ্ছা, তারপর সেকেন্ড কোয়েশ্চেনটা মন দিয়ে শোনো, ওয়ার ডু উই সি আ ট্রেন? ট্রেন আমরা কোথায় দেখতে পাই? রেলওয়ে স্টেশনে, ভেরি গুড, উই ক্যান সি দ্য ট্রেন অ্যাট রেলওয়ে স্টেশন, রাইট? ওকে, আচ্ছা এবার থার্ড কোয়েশ্চেনটা শোনো, হু চেক আওয়ার টিকিট ফ্লাওয়ার্স? আমাদের টিকিট কে চেক করে রেলওয়ে স্টেশনে? টিকিট চেকার, রাইট? যারা আমাদের টিকিট চেক করে তাদের আমরা টিকিট চেকার বলি, মানে টিটি বলি। ওকে, আচ্ছা তারপরে লাস্ট কোয়েশ্চন, তোমরা ভালো করে শোনো, হু ক্যারিজ লাগেজ অ্যাট দ্য রেলওয়ে স্টেশন? রেলওয়ে স্টেশনের লাগেজেস তারা ক্যারি করে? কুলি। ওকে, যারা কুলি তারা কিন্তু মাথায় করে আমাদের লাগেজগুলি ক্যারি করে নিয়ে যায় যাতে আমাদের কোনো সমস্যা না হয়। ওকে, আচ্ছা এইবার সবাই পেজটার দিকে দেখো তো তোমরা কি দেখতে পাচ্ছ। ওকে ফ্লাওয়ার, সবাই পেজটা দেখো এখন, অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, তাই তো? এটা তো একটা রেলওয়ে স্টেশন, এখানে কত কিছু দেখতে পাচ্ছি আমরা। দেখো সব থেকে বড় জিনিস হচ্ছে একটা ট্রেন, রেলওয়ে স্টেশনে তো আমরা ট্রেনই দেখতে পাই, রাইট? ইয়েস, এই দেখো একটা ট্রেন, আর এটা কিন্তু ট্রেনের ইঞ্জিন। ওকে, এই ইঞ্জিনই কিন্তু ট্রেনকে টেনে নিয়ে যায় লাইনের উপর দিয়ে। ওকে, আচ্ছা আর ট্রেনের যে কোচেস থাকে, মানে ইঞ্জিন ছাড়া যে বাকি ট্রেনের অংশটা, বাকি যে ট্রেনের পরটুকু, আমরা কিন্তু কোচেস বলি। ওকে, অনেকগুলো কোচেস কিন্তু থাকে, এমন না যে একটা ট্রেনের একটা কোচ থাকে, ঠিক আছে? আচ্ছা তাহলে ফ্লাওয়ার্স, ইঞ্জিনের কাজ কি ট্রেনের কোচেসগুলোকে টেনে নিয়ে যাওয়া, রাইট? ওকে, তারপর দেখো ফ্লাওয়ার্স এইখানে কি দেখতে পাচ্ছি? এখানে তো দেখতে পাচ্ছি আমরা একটা প্যাসেঞ্জার, তাই তো? অলমোস্ট ফ্লাওয়ার্স এখানে যারা আছে সবাই কিন্তু প্যাসেঞ্জার, যেরকম আমরা রেলওয়ে স্টেশনে যাই ট্রেনের জন্য ওয়েট করি ট্রেন আসা পর্যন্ত, রাইট? ইনি কিন্তু একজন প্যাসেঞ্জার। আর পাশে দেখো আমরা কিন্তু একজন কুলিকে দেখতে পাচ্ছি, হি ইজ আ কুলি। কুলির কাজ কি? কুলি কিন্তু লাগেজেস বা ব্যাগপত্র যা থাকে সেগুলো কিন্তু বয়ে নিয়ে যায়। ধরো অনেক সময় আমরা কোথাও দূরে কোথাও ঘুরতে গেলাম, সেখানে ধরো বড় বড় লাগেজেস রয়েছে, অনেক ভারী, সেগুলো আমরা তুলতে পারি না, তখন আমরা কুলির হেল্প নিয়ে নিই। ওকে, আচ্ছা তারপর দেখো এখানে কি দেখতে পাচ্ছি? এই দেখো এখানে দেখো একটা ক্লক রয়েছে, রাইট? আমরা তো রেল স্টেশনে গেলে ক্লক দেখতে পাই, তাই তো? ক্লকে আমরা দেখতে পাই কখন কোন ট্রেনটা আসছে, রাইট? টাইমে আমরা মেনটেন করতে পারি, দেখতে পারি। আর দেখো এখানে রয়েছে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারে গিয়ে তো সবার আগে আমাদের টিকিট কাটতে হবে, বিকজ উইদাউট টিকিট কিন্তু আমরা রেল স্টেশনে এন্ট্রি করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা আর এটা কিন্তু ওয়েটিং রুম। যেমন ধরো তুমি স্টেশনে আগে পৌঁছে গেছো, ট্রেনটা ধরো এখনো আসেনি, তখন তুমি কি করবে? ওয়েটিং রুমে কিন্তু ট্রেনের জন্য ওয়েট করবে। ওকে, আচ্ছা তারপর দেখো বুক স্টল রয়েছে, এনকোয়ারি রয়েছে। বুক স্টলে ধরো কেউ বোর হচ্ছে, সে কিন্তু বুক কিনে কিন্তু রিড করতে পারে। তারপর এনকোয়ারি মানে তুমি ধরো কিছু জিজ্ঞাসা করতে চাইছো, কিছু বুঝতে পারছো না ট্রেনের সম্পর্কে, কখন কোন ট্রেনটা আসবে, বা ধরো তোমার কোনো জিনিস হারিয়ে গেছে, সেটা কিন্তু এনকোয়ারি রুমে গিয়ে তুমি কিন্তু এনকোয়ারি করতে পারো। ওকে, আচ্ছা তারপর এইখানে দেখতে পাচ্ছি টিকিট চেকার, দেখেছো ফ্লাওয়ার্স? টিকিট চেকারের কাজ হলো টিকিট চেক করা। ওকে, আমরা যখনই স্টেশনে যাবো তখন কিন্তু টিকিট কেটে যাবো, নাহলে কিন্তু টিকিট চেকার আমাদের চেক করতে পারে। ওকে, আচ্ছা
তারপর এইখানে কি দেখতে পাচ্ছি একটা ট্রাম আর একটা মেট্রো ট্রেন ট্রাম তো আমরা রোডের উপরে দেখতে পাই তাই না রোডের উপরে লাইন করা থাকে সেই লাইনের উপর দিয়ে ট্রাম চলে আর মেট্রো ট্রেন কিন্তু আন্ডারগ্রাউন্ডে চলে মানে মাটির নিচ থেকে চলে নিশ্চয়ই তোমরা চড়েছো তাই না ওকে তাহলে ফ্লোর দেখেছো লাইনের উপর থেকে কিন্তু তিন রকমের জিনিস যায় একটা ট্রেন একটা ট্রাম একটা মেট্রো ট্রেন রাইট ওকে ভেরি গুড তাহলে ফ্লোর বুঝলে রেল স্টেশনে কি কি থাকে সো ফ্লাওয়ার্স তাহলে আজকে আমরা রেলওয়ে স্টেশন নিয়ে কথা বললাম জানলাম রেলওয়ে স্টেশনে গেলে আমরা কী কী দেখতে পাই রাইট এবার তো এই চ্যাপ্টারটা বাড়িতে আবার ভালো করে রিভাইজ করতে হবে নাহলে কী করে মনে থাকবে ডু নট ফরগেট টু রিভাইজ দিস চ্যাপ্টার অ্যাট হোম ওকে আচ্ছা নাও ফ্লাওয়ার্স আওয়ার ক্লাস ইজ ওভার টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড লাভ ইউ অল সে বাই ফ্লাওয়ার্স বাই বাই